ওবায়দুল কাদের কিন্তু পালাই নাই এখনো। আমি বলছি যে সকল আওয়ামী লীগ নেতার আপনারা এখনো পর্যন্ত বিদেশের কোনো ছবি বা ভিডিও দেখেন নাই, তারা কেউই পালায়নি, তারা কেউই পালাই নাই এবং তারা দেশেই আছে। দেশ থেকে যদি পালাইতো তাহলে ওরা একটা ভিডিও বার্তা দিত অন্তত, তারা কেউ যেহেতু ভিডিও বার্তা দিচ্ছে না, ওরা দেশেই আছে। তাহলে ওদেরকে দেশে রাখছে কে? ওদেরকে গ্রেপ্তার করছে না কে? ওদেরকে আইনের আওতায় নিচ্ছে না কে? ডিবি হারুন এখনও দেশেই আছে, ওকে আইনের আওতায় নেওয়া হচ্ছে না কেন? এই কেনগুলোর উত্তর যদি আপনি খোঁজেন তাহলে বুঝবেন যে দ্রুত একটা নির্বাচন প্রয়োজন কি না। আপনারা ফিল করছেন না, কিন্তু আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা ইতিপূর্বের ঘটনাগুলো অ্যানালাইসিস করি এবং এত বাহবা দেওয়ার কিছু নাই। বিগত সময়ে যারা কেয়ারটেকার গভর্নমেন্টের ছিল তারা তাদের খারাপ আচরণের কারণে, লোভের কারণে পরবর্তীতে কিন্তু আপনার হলো দেশের সেরা কাপড় পরে ঘোরাফেরা করছে। মইনুল আহমেদ আমেরিকায় সেরা কাপড় পরে ঘোরে, ঠিক আছে? এখন যারা দায়িত্বে আছে তাদের কপালেও সেইটাই হবে যদি তারা মইনুল আহমেদের মতো আচরণ করে, দীর্ঘদিন থাকার চেষ্টা করে। এটা কিন্তু অনুধাবন করতে হবে। আজকে সুষ্ঠু নির্বাচন দ্রুত দিতে ভয় পাচ্ছে বিএনপি এবং জামাত ধরেন ক্ষমতায় আসবে, তা এর বিকল্প আপনি কাকে ক্ষমতায় আনবেন? দুই দিনের সুযোগ পায় নাই, 12 কোটি টাকা ত্রাণ তসরুপ করার চেষ্টা করছে না তো বিএনপি জামাত খারাপ, তারা এই দুই দিনের হাত পাইয়া মানে ও ঘুষ খায় না। কেন খায় না? ও ঘুষ পায় না, এই জন্য খায় না, ঠিক আছে? তারপরে ঘুষ খায় না, কত খায় না? 1 লাখ 2 লাখ খায় না, 10 কোটিও খায় না। আজকে আজকে যে ঘটনাটা বের হলো, সচিবদেরকে নিয়োগ দেওয়া, ডিসিদেরকে নিয়োগ দেওয়া, চেক বের হইলো, বের হয়েছে না, এটা কে করছে? এটা কি বিএনপি জামাতের লোকেরা করছে বলেন? তারা করছে নাকি যারা এখন ক্ষমতায় আছে তারা করতেছে? কত বড় সাহস 56 জন ডিসিকে আওয়ামী লীগের পক্ষ থেকে নিয়োগ দিছে, তাহলে এরা কেমন প্রশাসন করতে যাচ্ছে? তার মানে কি এরা বিএনপি জামাতের প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগকে আবার দাঁড় করাই দিচ্ছে? চিন্তা করতে পারেন, যে আওয়ামী লীগকে রক্ত দিয়ে মানুষ সরাইলো তাদেরকে দায়ী করা দিচ্ছে। এই যদি হয় পরিণাম তাহলে বাংলাদেশের জনগণ কেন দ্রুত নির্বাচন চাইবে না, সেটাই আমার প্রশ্ন। শেখ হাসিনা পালিয়ে গেছে সেই মুহূর্তে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের উদ্দেশ্যে গেছেন, তখন দেখুন সেখানে তারা দাঁড়িয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা তার ফাঁসি যাচ্ছে। আমি আপনাকে বলছি, সেটাই তো বললাম যে জনগণের মনে নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি করলে এই সরকার ধীরে ধীরে সমর্থন হারাবে, এটা একটা বাস্তবতা। জনগণের মনে কী সন্দেহ তৈরি করতেছে? দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং তারা বিভিন্ন লুটপাটে জড়িত হচ্ছে, তারা সচিব আমলার পদগুলো বিক্রি করছে, ত্রাণ তসরুপ করছে। তখন জনগণ থেকে তারা হলো এই দুশ্চিন্তাগুলো তৈরি হচ্ছে, তারা আর সাপোর্ট দিচ্ছে না, তাদের ইচ্ছা করতেছে না পিছনে গিয়ে বাড়াইতে, সমর্থন দিতে ইচ্ছা করছে না, আস্তে আস্তে এটা বাড়বে। আপনি দেখেন 3 মাস সময় যাক, জনগণ পাগল হয়ে যাবে নির্বাচনের জন্য। বিশ্বাস না হলে আজকে আপনারা সাইন দিয়ে লিখে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন, 3 মাস পরে জনগণ পাগল হয়ে যাবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। আর ভাই, এটা জনগণের অধিকার, জনগণ এই অধিকারের জন্যই হাসিনার পতন করছে। হাসিনা মূল ক্রাইমটাই ছিল এই ভোটের অধিকার, এইখান থেকে জনগণ, হাসিনা তো এই আন্দোলনে প্রথমে থেকে পৃষ্ঠপোষকতা করছে, ছাত্রলীগ নেতাদেরকে ঢুকাই দিয়েছে এই আন্দোলনের ভিতরে এবং তারা এই আন্দোলন বন্ধ করার জন্য ঘোষণাও দিয়েছিল, এগুলো আমরা ভুলে যাই। আবার তারা সমন্বয়ক হয়ে দেশ চালাবে, এত সোজা আমরা কি হারায় গেছি? বাংলাদেশের ইঞ্চি জায়গা আমাদের নিয়ন্ত্রণে আছে এখনও, প্রত্যেকটা ইঞ্চি জায়গা, আমরা একটু সরে যাইনি এখানে। যারা ভাবছে ঘুমায় আছে, কেউ ঘুমায় নাই, আবার ডাক দিলে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে যাবে, কারণ হিসাব বরাবর হয়নি, হাসিনার ফাঁসি হয় নাই। প্রান্তিক পর্যায়ে কজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করছে বলেন? ওরাই এখন মানুষকে অত্যাচার নির্যাতন করছে, সে আগেও করছে এখনও করছে, আগে করছে হাসিনার নির্দেশে, এখন করতেছে সমন্বয়কদেরকে সাথে করে নিয়ে বাংলাদেশে একটা ভোট করেন, এখন অনলাইন ভোট করেন, দেখবেন ম্যাক্সিমাম বলবে যে এই সমন্বয়করা বিলুপ্ত হয়ে যায়। কিসের সমন্বয়ক? আন্দোলনের সময় কেউ তার চিন্তা আমাদেরকে, এরা কই ছিল আন্দোলনের সময়? কেউ দেখছি কোনো জায়গায় আন্দোলন করতে? কেউ দেখি নাই আমরা, এদের কেউ চিন্ত না। 5 তারিখের পরে হাসিনা রেখে যাওয়া মিডিয়াগুলো এই 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 সমন্বয়কদেরকে সামনে আনছে। আপনারা বলেন, কেউ বলতে পারবেন আপনারা চিনতেন 5 তারিখের আগে? তাহলে আন্দোলনের আগে চিনি না, আন্দোলনের পরে ওকে দেখি ঘরের ঘাস খাটবো আমি? ধন্যবাদ, ঠিক আছে।